আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকের ব্লগটা শুরু করব একটা টিপিক্যাল ডের ব্রেকফাস্ট দিয়ে। তো ব্রেকফাস্টে যা থাকছে সেটা হচ্ছে এই আইটেমটা, ইটস ফ্রম টেস্কো। একটু গরম করে খেলে বাটারের টেস্টটা পুরোপুরি বের হয়ে আসে। সাথে থাকছে এই রেডিমেড টি। কারা কারা এটা ট্রাই করেছেন জানি না। 1 টিস্পুন ইজ এনাফ, আই টুক 2, হুইচ ওয়াজ টু মাচ। অ্যান্ড অ্যাডিং সাম মিল্ক। ব্রেকফাস্ট ডান। আমার পুত্র অলরেডি স্কুলে, এখন টুকটাক ঘর গোছানোর ব্যাপার আছে, আর ওয়াশরুম অলরেডি কিন্তু আমি ক্লিন করে আসছি। যারা দেখেন ব্লগ তারা জানেন যে আমি ওয়াশরুমটা দিনে দুবার ক্লিন করি। এই জায়গাটা কি ছিল, আমার ট্রেডমিল ছিল, এটা মুভ করে আমি উপরতলা নিয়ে গিয়েছি, এটা একটু পরে শেয়ার করব। এটা হচ্ছে আমার ছেলের একটা ওয়ান অফ দ্য স্টাডি ডেস্ক, আরেকটা স্টাডি ডেস্ক আছে পাশের রুমে, একটু পরে দেখাবো। লুকস ভেরি প্রফেশনাল, রাইট? ইয়া, আই নো। ও এত কিছু জানে মাশাল্লাহ অ্যাবাউট এডিটিং, যে কী বলবো। বাট এটা ভাববেন না যে আমি ওকে দিয়ে আমার ভিডিও এডিট করি। আই ডোন্ট, আই এডিট অল মাই ভিডিওস অল বাই মাই সেলফ। আর ওকে দিয়ে এডিট করার মানে হচ্ছে ওর পাশে বসে কাজগুলো করানো, যে সময় ওরও নেই আমারও নেই। এই সিনটা হচ্ছে ওকে স্কুলে পাঠানোর পরে যা হয়, এই যেরকম সব এলোমেলো হয়ে থাকে। তো ওর একটু ঠান্ডা লেগেছে ইদানিং, তাই সব কিছু খুব ভালো করে অ্যান্টিব্যাকটেরিয়াল দিয়ে স্প্রে করে ক্লিন করে রাখবো। এটা আমি রোজই করে থাকি। আর এই তো এইভাবে সব ক্লিন করে ফেলি, ক্লিন করে আবার ব্ল্যাঙ্কেট রেখে দিব, টেবিলটাও মুছে নিই। আর এই যে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন, বাচ্চারা অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। তারপর আমি পানির ব্যাপারটা অল টাইম খেয়াল রাখি যে ওরা পানিটা ঠিক মতো খাচ্ছে কিনা, এটা সব মায়েরই কিন্তু কর্তব্য। ওকে, আম ডান হিয়া, চলে আসছি পাশের রুমে। এটা হচ্ছে ওর আরেকটা স্টাডি সেট আপ। এখানে ওর সমস্ত কিছু থাকে, বইপত্র, ল্যাপটপ ট্যাপটপ সবই রাখে এখানে। আর এই যে এখানে সব বইপত্র, প্রিন্টার, ফ্যানটা এখানে রাখা হয়েছে। সামার তো মাত্র গেল, তাই ফ্যানটা এখনও আছে। কত যে হেডফোন আছে আমি জানি না, আর কত যে কিবোর্ডস আছে আমি জানি না, বাস নতুন নতুন মডেলের কিনতেই থাকে। আর এই যে ওর স্টাডি প্ল্যানসগুলো এইভাবে লিখে, সেইভাবে মানে ফলো করে করে স্টাডি করে। এই টেবিলটা নিয়েছিলাম ফ্রম আর্গস, ইট ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ, বাট ইটস ওয়ার্থ ইট। জিসিএসই লেভেল হোক আর ইউনিভার্সিটি লেভেল হোক, অল লেভেল স্টুডেন্টসদের জন্য এটার থেকে পারফেক্ট টেবিল আর হতে পারে না, স্টাডি টেবিল আই মিন্ট। আর আমার ট্রেডমিলটা নিয়ে আসছি উপরতলায় মাস্টার বেডরুমে, এটা আমার নিজের সুবিধার জন্য আনা হয়েছে, যাতে আমার গায়ে যাই থাকুক না কেন সেটা পরে আমি আমার এক্সারসাইজটা কমপ্লিট করতে পারি। আর নিচের তলায় থাকলে হয় কি, ইনকেস কেউ হঠাৎ করে চলে আসে তখন একটু দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, কারণ আমরা বাসায় সবাই একটু নিজের মতো করে ড্রেস আপ করে থাকি, আর সব কিছু পরে তো আর সবার সামনে যাওয়া যায় না, তাই না? তো এই জন্য এটা এখানে আনা। এরকম জায়গায় দেখবেন ম্যাক্সিমাম বাসায় কাপড় শুকাতে দেওয়া হয়, এই ঝামেলাটা আমার নেই, এটা আমি সলভ করে ফেলেছি। তারপরও রোবগুলো এখনও ঝুলে আছে, ইনকেস কখনো কিছু শুকাতে দিতে হয়, তাই আর কি এভাবেই থাকে, এমটি থাকে। আর এটা হচ্ছে আমার মেকআপ রুম প্লাস গেস্ট রুম, কেউ থাকে না এখানে, এটা খালিই পড়ে থাকে। এখন নিচে গিয়ে দেখাবো আমার কাপড় শুকানোর যন্ত্রটা, চলুন আমার সাথে। কিনেছি অনেক বছর আগে, এবং এরপর থেকে আমার বাসার ভেতরে কাপড় শুকানোর কোনো ঝামেলা নেই। ইউ ক্যান প্লেস ইট এনি ওয়ার ইউ লাইক, বিকজ পানিটা কিন্তু বাইরের দিকে পড়ে না, একটা জায়গা গিয়ে জমা হয়, সেটা আমি দেখাবো কোথায় গিয়ে জমা হয়। আর এই যে এই জায়গাটা, এভরি টাইম আপনি ড্রায়ারটা ইউজ করবেন এখানে কিন্তু কাপড়ের সব ফাইবারগুলো জমা হবে, এটা খুব ইজিলি ক্লিন করা যায়। আর পানিটা কোথায় জমা হয় দেখাচ্ছি, এই যে এই জায়গাটায়। তো এটার পানিটা ঢেলে ফেলে দিলে বাস, এটা রেডি টু ইউজ ইট অ্যাগেন। আর ঘরের ভেতরে ভেজা কাপড় শুকাতে দেওয়াটা একেবারেই স্বাস্থ্যসম্মত না, যাতে ঠান্ডার প্রবলেম আছে বা খেয়াল করেন যে ছোটো বাচ্চার ঠান্ডা কিছুতেই কমতে চায় না, এটা কিন্তু একটা কারণ, এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো অনেকের বাসায় হতে এটা আছে, অনেকের নাই, একটু আইডিয়া দিলাম এই আর কি। অলরেডি আমার কাপড় ধোয়া হয়ে গিয়েছে, এখন মেশিনে দিয়ে দিব, শুকিয়ে যাবে, অ্যান্ড দ্যাটস ইট, ইটস এ লাইফ সেভার ফর মি। তো আজকে রান্নাবান্নায় থাকছে হার চিকেন উইথ আলু অ্যান্ড লাউ। বাসায় থাকলে এভরি 1 আওয়ার আমি এরকম বড় কাপে বা গ্লাসে পানি পান করে থাকি। এই কারিটা হয়ে গেলে পরে রান্না করব চিকেন বিরিয়ানি। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে, যখনই আমার মনে হয় যে ফ্রিজটা একটু খালি খালি, বাস সব কিছু সরিয়ে ক্লিন করে ফেলি। আর সবার মতো মাসে একবার সব কিছু বের করে ডিপ ক্লিন আমি করি না, বলতে গেলে এভরিডে এভরিথিং ডিপ ক্লিন হচ্ছে, বোঝাতে পেরেছি? আই থিঙ্ক সো। আর এখন লেগে যাব রান্না করতে চিকেন বিরিয়ানি।
ইউজিং দিস স্পাইস ফর মাই বিরিয়ানি। বিরিয়ানি কুকড হয়ে গিয়েছে, এখন আমি কুকারটা ক্লিন করব। সব রান্না কমপ্লিট করে কুকার আমি ক্লিন করি না, রান্না চালু অবস্থাতেই শেষ করে ফেলি। এই পাশটা আগে ক্লিন করব, বিরিয়ানিটা ওই পাশে রেখেছি, আর এই পাশটা ক্লিন করে বিরিয়ানিটা আবার এই পাশে নিয়ে আসব। এখন আমার কিচেনটা ক্লোজ করে দেব, পুত্র অলরেডি স্কুল থেকে চলে আসছেন, এখন আমি ওকে বিরিয়ানিটা সার্ভ করব। লুকস ডিলিশিয়াস, রাইট? ইয়া ইট ইজ। লাঞ্চ করতে করতে বিকেল 4টা হয়ে গিয়েছে, আমার একটা ক্যাটেল দরকার খুবই আর্জেন্টলি, সেটার জন্য বাইরে বের হব। এই টাইপের জ্যাকেটগুলো আমি উইন্টারে পরে থাকি, আমার আছে অনেকগুলো, আরও নতুন কিছু কিনবো, কিনলে তো অবশ্যই শেয়ার করব। তো কোনটা পরবো? এটা পরি, এই যে উপরেরটা। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা, তো জ্যাকেটের পাশাপাশি আমার মাথাও কিছু একটাতে ঢাকতে হবে। শীতের সময় আমার মাথা এত ঠান্ডা লাগে যে যদি লেগে যায় তাহলে আমাকে ডাক্তার দেখাতে হয়। এনিওয়ে আই এম রেডি, তো চলুন আমার সাথে আজদাতে। ওদের হাঁড়ি পাতিল সেকশন আমার পক্ষে অ্যাভয়েড করা একেবারেই সম্ভব না, এটা আমার খুবই প্রিয় একটা স্পট বলতে গেলে। সেল দিয়েছে কিন্তু, হ্যাঁ, তো লাস্ট টাইম যখন সেল দিয়েছিল তখন আমি এখান থেকে অনেক কিছু কিনেছিলাম। আমার ব্লগ দেখে অনেক আপুরাও এখানে এসে অনেক শপিং করেছেন, এগুলো কিন্তু আমি এভরিডে ইউজ করছি এবং ইউজ করে অনেক উপকৃত হচ্ছি, কোয়ালিটি খুবই ভালো। আচ্ছা, এর মধ্যে কিন্তু আবার উইলকোতে চলে আসছি, সবাই জানেন যে আমার ক্যাটেল হান্টিং চলছে, যেহেতু আজদাতে আমার কোনো কিছু পছন্দ হয় নাই তাই উইলকোতে আসছি। এটা আমার কাছে মন্দ লাগছে না, কিন্তু কিন্তু করছি, কিন্তু চাচ্ছি সামথিং আনকমন, যেটা কারো বাসায় নাই, কারো বাসায় দেখা যায় নাই, কিন্তু আনকমন কোনো কিছু খুঁজেই পাচ্ছি না স্যাডলি। ক্যাটেল হান্টিং ফেল হওয়াতে অন্যান্য বাজার সদাই করে বাসায় চলে আসছি। আমি কিন্তু অনেক স্টক রাখি বাসায়, একটু পরে শেয়ার করব কী কী স্টক রাখি। আর এই যে মিষ্টি, লোভনীয় মিষ্টি দেখতে পাচ্ছেন কোথা থেকে নিয়েছি, একটু শেয়ার করব। এগুলো হচ্ছে মিহিদানার লাড্ডু, আমার খুবই পছন্দ। আচ্ছা, কোন জায়গা থেকে নিয়েছি? এই যে সহরোড, এই দোকান থেকে। চলুন আমার সাথে ভেতরে। নামটা কি সুন্দর, তাই না? সুরাজ, ভেরি অ্যাট্রাকটিভ। আচ্ছা, ভেতরে যাওয়া যাক। অনেক ধরনের মিষ্টান্ন আছে, ভেতরে ডেকোরেশনটাও নাইস, আর আমি যেটা জানি এগুলো সবই হচ্ছে ভেজিটেরিয়ান ফুড, তো বলতে গেলে হালালি বলা চলে। মিষ্টি কেনার আগে আমি এদের পাপড়ি চাট খাবো, যেটা খুবই টেস্টি। আরও অনেক রকমের চাট টাট আছে, বাট এটা আমার খুব পছন্দ। ইংল্যান্ডে কোথাও আমি এত টেস্টি পাপড়ি চাট খাইনি আজ পর্যন্ত। যদি বার্মিংহামে থাকেন বা বার্মিংহামে ফার্স্ট টাইম আসেন, প্লিজ সহরোডে এই সপ্তাহে আসবেন, আপনি আমাকে ডেফিনেটলি অনেক থ্যাঙ্কস দিবেন, কারণ ভেরি টেস্টি। তো আসছিলাম বেসিক্যালি মিহিদানা লাড্ডু কেনার জন্য, বাট কত রকমের মিষ্টি দেখে খুব লোভ লাগছিলো। এই আপুটা খুব সুইট, আমাকে অনেকগুলো মিষ্টি ট্রাই করতে দিয়েছে, খেতে খেতে বলতে গেলে পেট ভরে গিয়েছিলো, প্রত্যেকটা টেস্টি, কোনটা রেখে কোনটা নিব আমি ভেরি কনফিউজ হয়ে গিয়েছিলাম। এনিওয়ে এখন বাসায় গিয়ে শেয়ার করব আমি কী কী ধরনের আইটেমস বাসায় খুব বেশি করে স্টক রাখি। আমি যখনই কোনো কিছু কিনি, একটা দুটো কিনি না, মানে বলতে গেলে অনেকগুলো একসাথে কিনে রাখি, কারণ বারবার শপে যাওয়াটা আমার একেবারেই পছন্দ না। শ্যাম্পু থেকে শুরু করে ডিটারজেন্ট, সোপ, ফেশিয়াল ওয়াশ, স্কিন কেয়ার, সব কিছু আমি অল টাইম বেশি বেশি করে কিনি, এভাবে কিনে রেখে দিই। অবশ্য খেয়াল করি যাতে এক্সপায়ারি ডেটটা লঙ্গার থাকে, সেটা হিসাব করে আমি কিনে থাকি। তো দেখতেই পাচ্ছেন, আর এটা হচ্ছে হেয়ার অয়েল, এটা আমি চুল ভেজা অবস্থায় ইউজ করে থাকি, চুলটা খুব সিল্কি হয় আর কি। উপরে আরও শ্যাম্পু রয়েছে, ফেশিয়াল অয়েল রয়েছে, আর এইগুলো কিনেছিলাম ট্রাই করার জন্য, কিন্তু খেতে একেবারেই স্বাদ নেই, এখন কীভাবে যেগুলো শেষ করব জানি না। আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করে নিব কিছু একটা দিয়ে, আমাদের ইন্ডিয়ান ঝাল টাইপ কারি টারি দিয়ে মিক্স করে খেয়ে শেষ করে ফেলবো, এছাড়া উপায় নেই, মানে খেতে একেবারেই স্বাদ নাই। আর আমি প্রচুর পরিমাণে এরকম নুডলস রাখি, কারণ এটা আমার বাসায় অনেক বেশি খাওয়া হয়। এখন বাজে প্রায় 7টা, আমার এক্সারসাইজ টাইম। ট্রেডমিলে 30 মিনিটস ওয়াক করার পরে আমি অনেক রকমের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে থাকি, সবগুলি শেয়ার করব না, দুই একটা করব, বিকজ এগুলো দেখতে একটু অকওয়ার্ড লাগবে, সেই জন্য আর দেখাচ্ছি না। এখন দেখাবো নেক এবং চিন এরিয়াতে, যাতে ফ্যাট না জমে, সেটার জন্য কী করতে পারেন। এই জায়গাটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, এত স্পিডে আমি করি না। তো এই ব্যায়ামটা আমি করি 50 টাইমস। ফেসে দুপাশে যে একটা দাগের মতো হয় সেটা অ্যাভয়েড করার জন্য যত আর্লি এজ থেকে আপনি এই ব্যায়ামটা শুরু করতে পারবেন তত ভালো, মানে এই জায়গাটা টান টান থাকে। তো দেখুন আমি এটা কীভাবে করি।
এটাও বলতে গেলে আমি 50 টাইমস না 20 টাইমস করে থাকি। আর স্টমাক এরিয়ার ফ্যাটটা কমানোর জন্য আমি এটা করে থাকি 50 টাইমস। টুকটাক কিছু কথা আছে বলে বিদায় নেব। অ্যান্ড বাই দ্য ওয়ে, আই হ্যাভ নো মেকআপ অন। আফটার এক্সারসাইজিং ফিলিং সো টায়ার্ড, একটু বসে জিরে নিচ্ছি। আমার লাস্ট ব্লগে একজন ইউটিউবার আপু খুব সুন্দর একটা কমেন্ট রেখেছিলেন, এই হচ্ছে সেই কমেন্টটা। সিস, ইউ মেইনলি ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই স্কিন কেয়ার রুটিন, বাট আই হ্যাভ অলরেডি আপলোডেড এ ব্লগ অ্যাবাউট দ্যাট, বাট নো ওয়ারিজ, উই ক্যান স্টিল হ্যাভ এ স্মল ডিসকাশন হিয়ার। টু বি অনেস্ট উইথ ইউ আপু, স্কিন কেয়ারের যে ব্যাপারটা, যেটা আমি নিজে বিলিভ করি এবং যেটা আমার নিজের উপরে পরীক্ষিত, সেটা হচ্ছে ভালো খাবেন, হেলদি খাবেন, স্কিন আপনা আপনিই গ্রো করবে। তো এখন ধরে নিন আপনি খুব এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করছেন, টোনার, তারপরে এটা সেটা অনেক কিছু, বাট খাচ্ছেন খুবই আজে বাজে খাবার, অয়েলি ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এসব খাচ্ছেন। নাথিং উইল হেল্প আনটিল ইউ ইট হেলদি, ব্যাস, ফর শিওর। আপনার ব্লগ দেখে আমি আরেকটা জিনিস অনুমান করতে পারি, সেটা হচ্ছে যেহেতু আপনার ছোটো বেবি আছে, হয়তো মোস্ট অফ দ্য টাইম ইউর অ্যাট হোম, তো তাহলে কিন্তু মেনটেন করা অনেক ডিফিকাল্ট, মানে কি বলবো। তো আমি সাজেস্ট করবো আপনি এরকম একটা ট্রেডমিল কিনে নেবেন, ইট হেল্পস এ লট। আগে যখন এটা কেনার আগে কি হতো, আমাকে সারাদিনের মধ্যে একবার একটা সময় বের করতে হতো, 1 আওয়ার বের করতাম যে এই সময়টা আমি হাঁটতে যাব, একটা চিন্তা কাজ করতো কখন যাব, কখন সময় বের করব। এখন আর সেই চিন্তা নাই, সারাদিন আমি যতই বিজি থাকি না কেন, বাসায় ফিরে এসে বাস এটাতে আমি ফর হাফ অ্যান আওয়ার উঠে পড়ি, আর তারপরে একটু টুকটাক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, অ্যান্ড দ্যাটস ইট, আম ডান ফর দ্য ডে। এনিওয়ে আপু, আই হোপ আমার এই কথাগুলো আপনাকে অনেক মোটিভেট করবে, অ্যান্ড আমি যা কিছু বলছি সমস্ত কিছু আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, অত জ্ঞান আমার নেই, আর কেউ ভাববেন না যে খুব জ্ঞান দিচ্ছি, সেরকম কোনো কিছুই না। আপনারা যদি আমার থেকে এইসব ব্যাপারে আরও ভালো কিছু জানেন, আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আমরা আমার আরও যারা ভিউয়ার্স আছেন তারা উপকৃত হবেন। আর হ্যাঁ, আমার এই আপকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শাহ ব্লগস, ওনার চ্যানেল লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, ইউ ক্যান অল রিচ আর চ্যানেল ডাইরেক্টলি। আর কেউ যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব, কাইন্ডলি একটা লাইক দিবেন, আর যদি শেয়ার করে দিতে পারেন তাহলে তো অনেক উপকার হবে। থ্যাংকস অল সো মাচ ফর ওয়াচিং, ইউ অল টেক কেয়ার, আল্লাহ হাফিজ।